ध्रुवेर वंशे जन्मग्रहण करें धर्मात्मा अंग परमधार्मिक छिलें एवं वेदसम्मत कर्मे रुचिशील छिलें एवं वेदसम्मत कर्मे व्रती छिलें तिनि अंगेर पुत्र बेन तिनि परम अधार्मिक वेद मानें ना वेदविद ब्राह्मण देर के स्वीकार करें ना तिनि समस्त ऋषि देर मध्ये ढोल जारी करे वार्ता दिए दिए चेन शुनो तुमरा खाओ एकजने आर गुनो गाओ अन्यजने आमी राजा आमार राजत्वे बसबास करछो आमार खाच्छो आर गुण गाइछो हरिर एटा कि रकम एटा तो असतीर लक्षण स्वामी छेड़े परपतिके भजा आमी तोमादेर आसल स्वामी आमाके भजना करो एई होच्छे बेनेर जुक्ति ब्राह्मण पंडित साधु महात्मागण सिद्धांत करलेन मीटिंग करे ए तो निजे उच्छन्ने जाबे সবাইকে উচ্ছন্নে পাঠাবার ব্যবস্থা করছে বেন চলো গিয়ে একটু সৎ পরামর্শ দিয়ে আসি ব্রাহ্মণ ঋষিবর্গ গিয়ে বেনের কাছে যেই সৎ পরামর্শ দিতে গেলেন উল্টে ব্রাহ্মণ ঋষিদেরকেই অকথা কুকথা বলতে শুরু করলো বেন যুক্তি বিস্তার করতে লাগলো বেন সমাজে এই রকম মানুষের অভাব নেই যারা নিজের कपट मत के प्रतिष्ठा करबार जन्नो एमोन एमोन कूट जुक्तिर आविष्कार करें जेखाने अति बड़ पंडित एवं शुभबुद्धि सम्पन्न व्यक्तिरो माथा घुरे जाए एटाके बला हय दशचक्रे भगवान भूत एकटा छोट्ट ग्राम छिल ग्रामेर प्राय सबाई मूर्ख तादेर छेलेपिलेराओ मूर्ख हतो সেই মূর্খের মাঝে একজন মূর্খ পণ্ডিতজি ছিলেন তিনি নিজেও মূর্খ কোন রকম এদিক ওদিক করে শেখায় গ্রামের লোক ভাবে এর মতো বড় পণ্ডিত আর হয় না যেহেতু সকলেই মূর্খ কিছুই বোঝে না মূর্খ পণ্ডিত কি বলছে না বলছে এই করে করে মূর্খ পণ্ডিত প্রত্যেক দিন এক একটি গ্রামবাসীর ঘরে খাওয়া দাওয়া করে দিনে এক জায়গায় রাতে এক জায়গায় সুন্দর চলে যায় তার শহর থেকে সরকারি লোক সেই গ্রামে পর্যবেক্ষণ করতে এলেন সেই গ্রামেরই একটি পোড়ো বাড়িতে সরকারি স্কুল হবে এইরকম পরিকল্পনা স্যাংশন হলো শহর থেকে সুপণ্ডিত সুশিক্ষিত একজন বিশেষ ব্যক্তিকে সেই গ্রামে পাঠিয়ে দেওয়া হলো এখন মূর্খ পণ্ডিত মনে মনে চিন্তা করছে আসল পণ্ডিত তো আসছে এখন সে যদি আসে আমার মূর্খামি সর্বপ্রথম ধরবে আর গ্রামের সব ছেলেপিলেদেরকে আসল শিক্ষাদান করবে মানে আমার জারি জুরি আর চলবে না আমি ভুলিয়ে ভালিয়ে আর খেতেও পারব না তাহলে এখন করতে হবে কি যেনতন প্রকার এনো ওই শিক্ষিত লোকটিকে সকলের সামনে অপমানিত করে গ্রাম থেকে তাড়াতে হবে তা তিনি মিটিং ডাকলেন আগে ভাগে সমস্ত গ্রামের অধিবাসীবর্গকে ডাকলেন এবং বললেন শুনুন 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 শহর থেকে একজন আসছে মাস্টার মশাই সে কিছুই জানে না প্রমাণ দিয়ে দিও তোমাদের প্রত্যেকের কাছে যে সে কিছুই জানে না আমি তাকে সকলের কাছে জিজ্ঞাসা করব একটা ইংরেজি সে নিজের মুখে স্বীকার করবে যে আমি জানি না দেখবে আচ্ছা বলো তোমরা যদি সে নিজের মুখে স্বীকার করে আমি জানি না তোমরা কি করবে বলো মূর্খ গ্রামবাসী তারা বলছে মেরে তাড়াবো একদম গ্রাম থেকে তাড়িয়ে দেবো কি করবে বলো গ্রাম থেকে মেরে তাড়িয়ে দেবো সেই মূর্খ শিক্ষক মশাই সবাইকে বুঝিয়ে দিলেন এটি বেচারা ভদ্র শিক্ষিত সুমার্জিত শহরের লোকটি গ্রামে এসেছেন ভাবছেন আহা কত না আমাকে সমাদর করবে মিটিং চলছে অধিবেশন চলছে সেখানে পৌঁছেছেন তিনি গ্রামের লোক বলছে দাঁড়ান আগে এই শিক্ষক মশাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে দিন তবে গিয়ে মাস্টারি করবেন তার আগে না ঠিক আছে বলুন কি জিজ্ঞাসা তখন ওই মূর্খ শিক্ষক বলছে আচ্ছা বলুন তো আই ডোন্ট নো মানে কি আমি জানি না দেখলে
আই ডোন্ট নো মানে কি আবার বলো আমি জানি না দেখো নিজের মুখে স্বীকার করছে আমি কিছু জানি না বলো এরপর কি করবে চুমু খাবে না মারবে সকলেই হাতে ডান্ডা নিয়ে উঠে গেল আর দমাদম মার যেদিকে হচ্ছে চিন্তা করো জয়টা কার হলো মূর্খে মূর্খ পণ্ডিতের যে কিছুই জানে না তার তাকে সাপোর্ট করলো কারা সমস্ত গ্রামবাসী তারাও মূর্খ আপাত জয় হলো কিন্তু জীবন সংগ্রামে ওই মূর্খ ব্যক্তিবর্গের ছেলে যখন সম্মুখ সমরে গিয়ে দাঁড়াবে বলুন তো সেই বিচারে সেই সময় তার জয় হবে না পরাজয় হবে পরাজয় হবে অতএব আপাত জয় দেখে যেন আমরা বিমর্ষ না হই বেনের এইরকম যুক্তি কূট যুক্তি ব্রাহ্মণগণ চিন্তা করলেন এখানে আর কোনো প্রকার যুক্তি চলবে না বাপু এমন মানুষ সব যুক্তিকে কূট যুক্তি দিয়ে গ্রামের মানুষকে ভুলিয়ে ভালিয়ে ভুল প্রতিপন্ন করে দেবে এক কাজ করো মন্ত্রোচ্চার করো জোরে জোরে মন্ত্র উদ্ঘোষ করো ব্রাহ্মণগণ শুরু করলেন মন্ত্র উদ্ঘোষ যেই শুরু করলেন সেই মন্ত্রের ধ্বনি এমন রণিত হলো যে বেনের মাথা খারাপ হয়ে গেল অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল মূর্ছিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে পঞ্চত্ব প্রাপ্ত হয়ে গেল ব্রাহ্মণ ঋষিগণ চিন্তা করছেন এখন তো বেন মন্ত্রের প্রভাবে মরে গেল দেশ তো অরাজকতাতে পরিপূর্ণ হবে রাজা যদি সিংহাসনে না বসে তাহলে আর আমরা তো ব্রাহ্মণ আমরা তো তপস্যার জীবন আমাদের আমরা তো রাজা হব না রাজা কাকে করব তখন বেনের দেহটি মন্থন করতে শুরু করলেন ব্রাহ্মণগণ মন্থন করতে 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 এক অপূর্ব সুন্দর ছোট্ট পুরুষাকৃতি প্রকাশিত হলো বলিয়ে পৃথু ভগবান কি জয় একটি প্রকৃতি মূর্তি প্রকাশিত হলেন তিনি সাক্ষাৎ লক্ষ্মী বলিয়ে অর্চা দেবী কি ব্রাহ্মণগণ সেই পৃথু ভগবানকে লালন করতে লাগলেন শশিকলার মতো তিনি পরিবর্ধিত হতে শুরু করলেন যখন উপযুক্ত বয়সে তিনি উন্নীত হলেন তখন তাকে রাজগদ্দিতে বসিয়ে তার অভিষেক করলেন ব্রাহ্মণগণ সমস্ত প্রজাগণ সেদিনই পৃথু মহারাজের জয়োদ্গান করতে লাগলেন পৃথু বললেন দাঁড়ান এইমাত্র সিংহাসনে বসলাম ভালো ভালো কাজ করতে দিন তবে জয় জয় করবেন আপনাদের এইটাই দোষ আগেই দুই হাত তুলে জয় জয় করতে থাকেন আর আগে ভাগেই যখন জয় জয় করেন তখন যারা গদ্দিতে বসে তারা মনে করে কিছু না করেই যখন জয় জয় শুনছি তখন কিছুই করবো না এদের স্বভাব জয় জয় বলা ভোটের আগে কিছু ঠেকিয়ে দেবো বাস হয়ে গেল এরকম করবেন না আপনারাই রাজাবর্গের অভ্যাস খারাপ করে দিচ্ছেন আগে কাজকর্ম দেখুন কর্মকাণ্ড দেখুন কর্মযোগ্য দেখুন উপলব্ধি করুন তারপর না হয় জয় কিংবা পরাজয় বলবেন সকলেই উপলব্ধি করলেন স্থির হলেন পৃথু ভগবান দেখলেন চতুর্দিকে শুধু অনাহার অনটন অনাবৃষ্টি কেন এমন হল ব্রাহ্মণবর্গকে ডাকলেন ব্রাহ্মণগণ বলল বাবা একটাই কারণ তার কারণ বেন ছিল চরম অধার্মিক রাজা যদি অধার্মিক হয় তাহলে প্রজাবর্গের মধ্যেও অন্ন কষ্ট হয় রোগ হয় দুঃখ হয় জ্বালা হয় যথা রাজা তথা প্রজা রাজাকে ধার্মিক হতে হয় সঙ্গে সঙ্গে পৃথু ভগবান ধরিত্রী মাতাকে আহ্বান করলেন ধরিত্রী মাতা আহুতা হয়ে এলেন পৃথু বললেন মা গো তুমি এই ধরিত্রীকে শস্য শ্যামলা করো তখন পৃথু ভগবানের কথাতে ধরিত্রী মাতা শস্য শ্যামলা হলেন এগ্রিকালচার চাষবাসের একটা অভিনব পন্থা প্রবর্তন করলেন পৃথু ভগবান শুধু তাই নয় এই যে নগর সভ্যতা আজকে দেখছি আমরা এই যে দুই পাশে ড্রেন শাখা ড্রেন গিয়ে মেন ড্রেনের মধ্যে জল ফেলে দেবে এই পরিকল্পনা সর্বপ্রথম করেছিলেন পৃথু ভগবান বড় বড় পাহাড় পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে সুন্দর নগর নির্মাণ তিনি করেছিলেন পৃথু মহারাজ পৃথু মহারাজের সঙ্গে অর্চি দেবী লক্ষ্মী স্বরূপা তার বিবাহ হয়েছিল
ধরিত্রী মাতাকে তিনি কন্যারূপেতে বরণ করেছিলেন, এই জন্য পৃথুর কন্যা, তাই ধরিত্রী মাতার নাম হল পৃথিবী। বলিয়ে পৃথিবী দেবী কি জয়, বলিয়ে পৃথু ভগবান কি জয়। সুন্দর রূপেতে রাজ্য শাসন করলেন পৃথু, অন্তিমকাল তার এসে উপস্থিত হলো, সাক্ষাৎ ভগবান প্রকটিত হলেন, বলছেন বাবা পৃথু, তোমার রাজ্য শাসনে এবং ভগবত ভজনে আমি তুষ্ট, বলো কি চাও। তখন পৃথু বলছেন বাবা যা চাইব দেবেন। ভগবান বলছেন এই জন্যই তো আশা আমার, বলো না তুমি কি প্রার্থনা করো। পৃথু যা চাইলেন আপনারা শুনে অবাক হবেন, কর্ণায়ুতমে বর, কর্ণায়ুত মে শমে বর, হে ভগবান আপনি আমাকে এমন বর দিন যাতে আমার অযুত কর্ণ মানে লক্ষ লক্ষ কর্ণ হয়। আরে বাপরে, দুটো কান সামলাতেই মুশকিল, 100,000 কান নিয়ে তুমি কি করবে? তখন পৃথু বলছে প্রভু হরি অনন্তা, হরি কথা অনন্তা, তুমি যেমন অনন্ত তোমার কথাও তদ্রূপ অনন্ত, এই দুটো কানে তোমার অনন্ত কথা শুনে আমি তৃপ্ত হচ্ছি না, তুমি আমাকে লক্ষ লক্ষ কান দাও, তাহলে প্রাণ ভরে তোমার অনন্ত কথা আস্বাদন করব, আর জন জীবন সার্থকতায় পর্যবসিত করব। ভগবান খুব সন্তুষ্ট হলেন, পৃথুকে আশীর্বাদ করলেন, কৃপা করলেন। পৃথুর পুত্র বিজিতাস্ব, বিজিতাস্বের পুত্র হবির্ধান, হবির্ধানের পুত্র বর্হিষক বা প্রাচীন বর্হি। একদিন এই প্রাচীন বর্হির রাজত্বে দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হলেন, আর রাজা প্রাচীন বর্হি অনেক পশুচ্ছেদ করে দেবী মহামায়ার উপাসনা করতেন। দেবর্ষিকে দেখে প্রাচীন বর্হি পাদ্য অর্ঘদানে যথোচিত সেবা করলেন। দেবর্ষি বললেন প্রাচীন বর্হি বলো, তুমি আগে তোমার সুকর্মের ফল দেখতে চাও নাকি কুকর্মের ফল দেখতে চাও? প্রাচীন বর্হি বললেন আগে সুকর্মের ফল কেন দেখবো, আগে কুকর্মের ফল দেখে নি, শেষে মধু খাবো। দিগন্তে একটি পর্দা নির্মাণ করে দিলেন দেবর্ষি নারদ, শ্রীমদ ভাগবতে আছে। প্রাচীন বর্হি দেখছেন যত লক্ষ লক্ষ পশুচ্ছেদ তিনি করেছিলেন সেই পশুগুলো প্রত্যেকেই হাতে খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর যতবার তিনি পশুবাদ করেছিলেন ততবার প্রাচীন বর্হির জন্ম হচ্ছে, আর ওই এক একটা পশু প্রাচীন বর্হির স্কন্ধের মধ্যে ঘাড়ের মধ্যে আর খড়গ চালাচ্ছে। কেঁপে গেলেন প্রাচীন বর্হি, আরে বাপরে এমন গতি আমার হবে, আমি তো দেবী মহামায়ার উপাসনা করেছি বলিদান করে। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বললেন বলিদান শাস্ত্রে আছে কিন্তু সেটি শাস্ত্রের মর্ম নয়, আগে অসভ্য মানুষ প্রতিদিনই কাঁচা মাংস খেত, তাদেরকে সেই কাঁচা মাংস খাওয়া পাশবিক প্রবৃত্তির হাত থেকে বাঁচাবার জন্য আর্য ঋষিগণ বললেন যাগ যজ্ঞে বলিদান করো, পূজা ইত্যাদিতে বলিদান করো, বলি ভগবত উদ্দেশ্যে নিবেদন করো তবে খাও। তার মানে কি, রোজ নিশ্চয়ই পূজা করতে পারবে না, রোজ নিশ্চয়ই যাগযজ্ঞাদির ব্যবস্থা করতে পারবে না, তার কারণ যাগযজ্ঞ খরচা সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, বহু লোকের সেখানে প্রয়োজন, তাই প্রতিদিন কাঁচা মাংস খেত ওইটা সংকুচিত হয়ে কমে গেল বছরে একবার কি বছরে দুবার। একজন দিনে 12 প্যাকেট সিগারেট খায়, ডাক্তারবাবুর কাছে গিয়েছে, ডাক্তারবাবু বললো তোমার ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে, তুমি এক কাজ করো তুমি 12 প্যাকেট খেও না, ধীরে ধীরে কমাও, প্রথমে 5টা করে খাও। এখন সে যদি বলে যে 5টা করে ডাক্তারবাবু খেতে বললো, তার মানে কি 5টা করে প্রত্যেকেরই খাওয়া উচিত, এটা কি ঠিক কথা বলছেন সেই ব্যক্তি? ডাক্তারবাবু 5টা করে সিগারেট কেন খেতে বলেছিলেন, যে বাবা 12 প্যাকেট খাচ্ছ ফুসফুস গেছে কমাও, 5টা করতে করতে 3টে করো, 3টে করতে করতে 2টো করো, 2টো করতে করতে 1টা করো, 1টা করতে করতে বাদ দাও, রোজ কাঁচা মাংস খেতে, যজ্ঞের উদ্দেশ্যে বলি দাও।
মাতৃসেবার উদ্দেশ্যে বলি দাও, সংকোচ করো, কমাও, কমাতে 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 প্রবৃত্তির থেকে নিবৃত্তিতে যখন মন হবে তখন আপনা হতেই তুমি ছেড়ে দেবে। এইটাই আর্য ঋষিবর্গের উদ্দেশ্য, এই জন্যেই তারা বলি প্রথাকে শাস্ত্রে তুলেছেন। বলিটা করতেই থাকো, করতেই থাকো, তাতেই পরমপদ প্রাপ্তি হবে, এই উদ্দেশ্যে শাস্ত্রে বলি নয়। প্রাচীন বর্হিকে দেবর্ষি নারদ এই তত্ত্বের উপদেশ প্রদান করলেন। প্রাচীন বর্হিকে দেবর্ষি শোনালেন পুরঞ্জন উপাখ্যান। পুরঞ্জন উপাখ্যানের মূল মর্মবার্তা হচ্ছে আমরা প্রত্যেকেই ভগবানের পরম বান্ধব। এই জগতে যখন আসি তখন অন্তরাত্মা রূপে ভগবানকে সঙ্গে নিয়েই আসি, কিন্তু ভগবানের সঙ্গে অন্তরাত্মার সঙ্গে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। আমরা মন আর বুদ্ধিকে অনুসরণ করতে শুরু করি, আত্মা মানে ভগবত অংশকে অনুসরণ অনুগমন করি না। এই জন্য আমরা আমাদের ব্যবহারিক পরিচয়টাকেই আত্মপরিচয় মনে করি, তখন তৈরি হয় দেহাত্মবোধ। আর দেহাত্মবোধ যখন আসে তখন মোহ আর মদ উপস্থিত হয় আর ভগবানের চরণ থেকে বহু দূরে চলে যায়, দুঃখ পেতে থাকি। কিন্তু আসলে তত্ত্বগতভাবে আমরা শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, অমৃতের সন্তান, আনন্দের সন্তান, আনন্দের থেকে বহু দূরে চলে যায়। পরিশেষে সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে যখন আমাদের সেই বোধ হয় যে কেউ আমার নয়, গোবিন্দই আমার, গোবিন্দ মেরো হ্যায়, গোপাল মেরো হ্যায়, 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 কৃপাকে বিহারি নন্দলাল 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 মেরো হ্যায়, পাকে বিহারি নন্দলাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায়, গোপাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায়, রাধে রাধে বর্ষানে বালি রাধে, রাধে রাধে রাধে, সকলেই বলুন শ্রী রাধে 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 বর্ষানে বালি রাধে, শ্রী রাধে 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 বর্ষানে বালি রাধে, রাধে রাধে রাধে, সকলেই বলুন প্রাণ ধরে বলি রাধে, রাধে 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 বর্ষানে বলি রাধে, রাধে 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 বর্ষানে বলি রাধে, রাধা শ্রী রাধা শ্রী রাধা আমার ধন রাধা, শ্রী রাধা শ্রী রাধা পরম ধন রাধা, রাধা 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 পরম ধন রাধা, রাধা 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 জীবন ধন রাধা, রাধা 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 জীবন ধন রাধা, রাধা 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 আমার ধন গোরা শ্রী গোরা শ্রী গোরা, আমার ধন জীবন ধন গোরা 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 জি।
বল দল গোরা 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 গো পরম ধন গোরা राधे 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 जोर से बोलो राधे राधे प्रेम से बोलो बोलो राधे 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 नवद्वीप में राधे राधे हरि सभा में राधे राधे नाथुआ गौरांग मंदिर में मन मंदिर में राधे राधे मेरो तन मंदिर में राधे राधे तन मंदिर में मेरो मन मंदिर में गंगा तीर में राधे राधे नवद्वीप में बोलो वृंदावन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बोलो गिरिराज में राधे राधे बोलो परिक्रमा में राधे राधे बोलो राधे 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 श्री राधे 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 श्री राधे 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 श्री राधे राधे बोलो राधे राधे जय राधे राधे श्री राधे राधे बोलो राधे राधे जोर से बोलो राधे राधे श्री राधे राधे बोलो राधे 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 श्री राधे 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 बोलो राधे 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 बोलो 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 राधे 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 श्री राधे 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 जय राधे 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 श्री राधे 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 जय राधे 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 श्री राधे 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 जय राधे 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 श्री राधे 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 जय जय श्री राधे 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 बरसाने वाली राधे गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल भोले भक्तवत्सल भगवान की जय। पुरंजन उपाख्यान शेषे विदुर मैत्रीय संवाद परिसमाप्त है। सुखदेव बोलचेन परीक्षित के हे राजन विदुर मैत्रीय संवाद व्यपदेशे उत्तानपादेर कथा प्रसंग सुनले एरपर मनु शतरूपार बड़ पुत्र प्रियव्रतेर कथा सुनो। प्रियव्रत उच्चस्तरेर तपस्वी छिलेन, तार एमन साधनेर तेज छिल যে সাধনের তেজে তিনি বিরাট জ্যোতির্ময় রথ প্রস্তুত করেছিলেন। এবং একদিন মনে মনে কল্পনা করলেন, রাত্রি কেন হয়, যত অকাজ কুকাজ অপকর্ম সব রাতেই হয়, আলোর দরকার আধারের দরকার নাই, দেখি আমি আমার তপস্যা বলে রাত্রিকে বাদ দিয়ে সবসময় যদি দিবাভাগ রাখতে পারি তার জ্যোতির্ময় রথে। তিনি সারা পৃথিবীকে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে শুরু করলেন।
রাত্রি চলে গেল, শুধু দিবাভাগই থাকলো। সূর্য সব সময় গগনমণ্ডলে দেখা যেতে লাগলো। যারা সারাদিন মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করেন তারা রাত্রিতে বিশ্রাম করেন, কিন্তু সূর্য গগনমণ্ডলে দুপুরের মতো ঘুম আর হয় না। সকলেই ভগবানকে জানান। মনু মহারাজ প্রকটিত হন, প্রকটিত হয়ে বলে, বাবা এমন কেন করছ? ভগবানের ব্যবস্থার, ভগবানের নিয়মের বিরুদ্ধাচরণ তুমি কেন করছ? ভগবানের নিয়ম রাত্রি এবং দিন, আর তোমাকে কে বলল রাত্রিতে শুধু অপকর্মই হয়? ইয়ানিশা সর্বভূতানি তস্যাম জাগর্তি সংযমী, যারা অসংযমী তারা রাত্রিকালে ভোগ করে, আর যারা সংযমী তারা রাত্রিকালে যোগ করে, ভগবত ভজন করে, নক্তলীলা স্মরণ করে, রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেম বিলাস চিন্তন করে থাকেন বড় বড় বৈষ্ণবগণ। রাত্রিকালেই তো আসল স্মরণ, মহারাজ চিন্তন কখন করবেন, দুপুরবেলা নাকি প্রভাতকাল? মধ্যরাত্রিতেই তো করবেন, মহারাজে রাধা গোবিন্দ মিলিত হচ্ছে, রাধা গোবিন্দের অপূর্ব সামরস্য, রাধারানীর সেই তপ্ত কাঞ্চন কান্তিতে গোবিন্দ সুন্দরের নীল কান্ত ঢেকে যাচ্ছে, রসরাজ মহাভাব দুই তত্ত্ব একাকৃতি গৌর রূপেতে প্রকাটিত হচ্ছেন, এই রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি রস্মা দেকাত্মানা বপি ভুবিপুরা দেহভেদম গতৌতৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণস্বরূপম। চিন্তন করবেন কখন? মধ্যরাত্রি ছাড়া। অতএব মধ্যরাত্রি মানেই অপকর্ম, এই ভাবনাটা কিন্তু সর্বাংশে সঠিক নয় বাবা। রাত্রির আবশ্যকতা আছে, তাই যেমন ছিল তেমন করো। প্রিয়ব্রত নিরস্ত হলেন, মনু মহারাজের ইচ্ছাতে ভগবানের নিয়ম মেনে ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন। এই প্রিয়ব্রতের পুত্র আগ্নিদ্র, তার পুত্র নাভি, নাভির সঙ্গে বিবাহ হয়েছিল মরুদেবীর, এই নাভি এবং মরুদেবের পুত্র হয়েছিলেন ভগবানকে, ঋষভদেব ভগবান কি জয়। নিজে বৈরাগ্য যাজন করে জগতের জীবকে বৈরাগ্য শিক্ষা প্রদান করেছিলেন ঋষভদেব ভগবান। ঋষভদেবেরই কবি হবি ইত্যাদি নবযোগীন্দ্র সব পুত্র, এবং ভরত মহারাজ ঋষভদেবেরই পুত্র। শ্রীমদ্ভাগবত মহাপুরাণে ভরত চরিত্র একটি অত্যাশ্চর্য চরিত্র, যে চরিত্রে সার্থক রাজা কেমন হতে হয় তারও প্রকাশ আছে, এবং সার্থক ভজনানন্দী কেমন হতে হয় তারও প্রকাশ আছে। ধর্মের ভিত্তিভূমিতে ভারতবর্ষকে সুশাসনে শাসিত করে ভরত মহারাজ ভগবত অনুধ্যানে মন প্রাণ উৎসর্গীকৃত করলেন। বসে বসে জপ করছেন তিনি, হঠাৎ একটি গর্ভবতী হরিণীকে একটা বাঘ তাড়া করছে চোখে দেখলেন। বাঘের ভয়ে ভয় পেয়ে তিনি উঠে আসন ত্যাগ করে পালালেন না। ভক্তের একটা বিশেষ লক্ষণ নির্ভীকতা, কাউকেও ভয় করে না, এমনকি ভগবানকেও ভয় করে না, ভগবানকে ভালোবাসে, ভয় নয়। ভরত চরিত্রে এই ভাবটি ফুটে উঠল। ভরত মহারাজ দেখছেন চোখের সামনে সেই বাঘটি গর্ভবতী হরিণীকে তাড়া করতে করতে একটা ছোট্ট নদীর কাছে এসে পৌঁছল। গর্ভবতী হরিণীটি নিজের প্রাণ বাঁচাতে ছোট্ট নদী উল্লম্ফন করে পেরোতে যাবে, নদীর মধ্যেই তার গর্ভের থেকে হরিণ শিশুটি পড়ে ভাসতে শুরু করল, আর বাঘটি লাফিয়ে ওই হরিণীটিকে খেয়ে ফেলল, তার মাকে যে গর্ভবতী ছিল সেই হরিণটিকে খেয়ে ফেলল। আর সদ্য জাত সেই হরিণ শিশুটি জলে ভাসছে। এখন ভরত
মনে মনে চিন্তা করছেন রাজর্ষি ভরত যে আমার বসে বসে হরিনাম জপ করা উচিত, ভগবানের ধ্যান করা উচিত, নাকি ভেসে যাওয়া ওই ছোট্ট হরিণ শিশুটিকে রক্ষা করা উচিত। দয়া সাধুর চরিত্রের একটি বিশেষ লক্ষণ, কিন্তু সাধু যদি দয়ার সীমা অতিক্রম করে মায়াতে গিয়ে পৌঁছে যায় তাহলেই কিন্তু মুশকিল। দয়া থাকলেও ভগবত ভজন হয়, কিন্তু দয়া যদি মায়া হয়ে যায় তাহলে কিন্তু আর ভগবত ভজন হয় না। হরিণ শিশুটিকে ভরত মহারাজ রক্ষা করলেন, এইটি সাধুর একটা বিশেষ চরিত্র, দয়া করা। একদিন এক সাধু চোখের সামনে দেখছেন যে নদীর স্রোতে একটা বৃশ্চিক একটা কাঁকড়া বিছে ভেসে যাচ্ছে, মরে যাবে, কোনো জলজন্তু খেয়ে ফেলবে, বড় মাছ ইত্যাদি, ওকে বাঁচাতে হবে। সাধুর চিত্তে জাগলো দয়া, তাই সাধু বারবার হাতে করে ওই বৃশ্চিকটাকে জলের থেকে তুলে দিচ্ছেন, আর যতবার তুলছেন হাতে ওই বৃশ্চিক ততবার সাধুকে দংশন করছে। যখন দংশন করছে জ্বালা অনুভব করছেন, আবার ছেড়ে দিচ্ছে, আবার দেখছেন বয়ে যাচ্ছে, আবার তুলছেন, আবার হাতে দংশন করছে বৃশ্চিক, আবার ফেলে দিচ্ছেন, আবার তুলছেন। সামনে অন্য একজন সাধু ছিল, তিনি এসে বললেন, বাবা কি করছেন বারবার আপনি, আপনার হাত তো রক্তাক্ত হয়ে গিয়েছে, ওই বৃশ্চিকটাকে তুলবার কি দরকার আপনার। হাতে বৃশ্চিক তুলে রেখেছেন সেই সাধু, ক্রমাগত সেই বৃশ্চিক সাধুর হাতে দংশন করছে, টপ টপ করে রক্ত পড়ছে, আর সাধু বাবা বলছেন, আচ্ছা বলতো এই বৃশ্চিকটার শরীরের ওজন কত। তখন সেই সাধু বলছেন, কত হবে, খুব জোর 10 গ্রাম কিংবা তারও কম। আচ্ছা বলতো আমার দেহের ওজন কত, দেখে মনে হচ্ছে প্রায় 70-75 কেজি। তাহলে 10 গ্রামের একটা পোকা যদি নিজের স্বভাব না ছাড়তে পারে, তাহলে 70-75 কেজি ওজনের আমি আমার স্বভাব ছাড়ব কেন। তার স্বভাব দংশন করা, আর আমার স্বভাব দয়া করে তাকে রক্ষা করা। সে যদি তার দংশন করা স্বভাব পরিত্যাগ করতে না পারে, আমি আমার দয়া করা স্বভাব পরিত্যাগ করব কেন বলতে পারো। এ হচ্ছে সাধুর চরিত্র। আজকে এই রকম সাধু ভরত বাবা ছোট্ট হরিণ শিশুটিকে রক্ষা করলেন, দুধ খাওয়াতে শুরু করলেন, অন্যান্য হিংস্র পশুর থেকে তাকে আগলে রাখতে শুরু করলেন। হরিণ শিশুটিকে রক্ষা করতে করতেই তার দিন রাত্রি অতিবাহিত হয়, ভজন সাধন আর হয় না। শেষে ভরত রাজর্ষির মৃত্যুকাল এসে উপস্থিত হল। হরিণ শিশুটিকে চিন্তা করতে করতেই রাজর্ষি ভরত দেহত্যাগ করলেন, পরবর্তী জন্মে হরিণ হয়েই জন্মগ্রহণ করলেন। কিন্তু জাতিশ্বর পূর্বজন্মের স্মৃতি রইল, মনে মনে চিন্তা করতে লাগলেন, এর পরে যদি আমার মানবকুলে জন্ম হয় তাহলে কোনো কাজ করব না, কোনো চিন্তা করব না, কেবলমাত্র ভগবানকে চিন্তন করব, এছাড়া অন্য কোনো কিছুই করব। পরবর্তী জন্মে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করলেন, তার অনেকগুলো ভাই শুধু খাওয়া দাওয়া করেন ভগবানের প্রসাদ বিবেচনা করে, আর ভগবানকে চিন্তন করেন, কোনো কাজ টাজ করে না। ভাইরা তো কিছু বলে না, কিন্তু ভাইয়ের বউরা ছেড়ে কথা বলে না। ভাইয়ের বউরা ভাইদেরকে বোঝায়, খাচ্ছে দাচ্ছে আর শরীরটি বাগাচ্ছে, দেখো কাজের বেলায় কিছুই নেই, ইক্ষু ক্ষেতে প্রত্যেক দিন বন শুয়োর উপদ্রব করে, একে রাত্রিরে ইক্ষু ক্ষেত পাহাড় দিতে পাঠিয়ে দাও। রাত্রিরে ভরতকে সে কিছুই কাজ করে না বলে, লোকে তাকে বলে জড় ভরত, তাকে ইক্ষু ক্ষেত রক্ষা করতে পাঠিয়ে দেওয়া হলো। এক কাপালিক প্রতিজ্ঞা করেছে যে অক্ষত ব্রাহ্মণ সন্তান ভদ্রকালীর কাছে বলি দেব, তবে আমি সিদ্ধি লাভ করব। সে পেল ওই জড়ভরত বামুন ঠাকুরকে, চ্যাংদোল্লা করে নিয়ে যাচ্ছে তার গণ। জড়ভরত মনে মনে চিন্তা করছে, বাহ ভগবানের কি খেলা, কি কৃপা, আমাকে কষ্ট করে হাঁটতে হচ্ছে। ভদ্রকালীর কাছে পৌঁছল, লাড্ডু মালপুয়া খুব খাওয়ালেন,
এখন চিন্তা করছেন জড় ভরত প্রভুর কি কৃপা, আপনা আপনি লাড্ডু মালপোয়া চলে আসে, তিনি তো আর উপলব্ধি করছেন না, একটু পরেই হরে কৃষ্ণ করবে। যুবকাষ্ঠের মধ্যে জড়ভরতের মাথা গলিয়ে দেওয়া হলো। ভদ্রকালীর কাছে নতমস্তক হয়ে সেই কাপালিক প্রণাম করে হাতে খাঁড়া নিয়ে যেই জড়ভরতের মস্তক বলি দিতে কাটতে যাবেন, সঙ্গে সঙ্গে ভদ্রকালী মাতা প্রকটিতা হলেন। হাতের মধ্যে খড়গ তুলে নিয়ে যত যত কাপালিক ছিল সমস্ত কাপালিক বর্গের মুণ্ডচ্ছেদ করে দিলেন এবং মুণ্ডচ্ছেদ করে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে রইলেন। সঙ্গে সঙ্গে জড় ভরত মায়ের উদ্দেশ্যে বলতে লাগলেন, মা মা ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি অসৎকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা রূপান্তে জগতোস্য জগন্ময়ে। দণ্ডবত প্রণিপাত নিবেদন করলেন ভদ্রকালীর চরণে জড় ভরত। ভদ্রকালী সাক্ষাৎ ব্রহ্মবিদ্যা স্বরূপা, তার চোখের সামনে ব্রহ্মজ্ঞানের মাথা কাটা যাবে, আর অজ্ঞানী কাপালিক বর্গ উল্লম্ফন করে নাচবে, আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, এমনটা কখনো হয়? জড় ভরতের মাথাতে তিনি হাত বুলিয়ে দিলেন। দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা তাদের মিছনে ত্রিভুবন। যারা কৃষ্ণ ভক্ত তারা সকলের কৃপাপাত্র, কৃষ্ণ ভজনে শিব সন্তুষ্ট হয় সেই ভজনানন্দের প্রতি তাই তিনি শিবের কৃপাপাত্র, দুর্গা সন্তুষ্ট হয় কৃষ্ণ ভজনে তাই তিনি দুর্গার কৃপাপাত্র, এবং যত যত দেব দেবী বৃন্দ আছেন সকলেই কৃষ্ণকে বড় ভালোবাসেন। কৃষ্ণ সকলের প্রাণ, কৃষ্ণ সকলের হৃদয়, আর সেই হৃদয়স্বরূপ কৃষ্ণকে যিনি নিরন্তর অনুধ্যান করেন তিনিও তখন সব দেবী দেবতা বর্গের প্রাণস্বরূপ হয়ে যান। আজকে জড় ভরত সমস্ত দেবী দেবতা বর্গের প্রাণস্বরূপ, সেখান থেকে তিনি বাইরে বেরিয়ে গেলেন। রাজা রঘুবন পালকিতে চড়ে যাচ্ছেন গঙ্গা সাগর সঙ্গমে কপিল মুনির সঙ্গে সৎসঙ্গ করতে। হঠাৎ একজন পালকি বাহকের করোনা হয়ে গেল, একজন তো চাই চারজনের মাঝে, এগুলো ভাগবতে খুঁজতে যাবেন না, কাকে পাবেন? দেখছেন অক্ষত সুপুরুষ জড় ভরত, এই এসো এসো এসো, উনি চলে গেলেন। সরল প্রাণ উদার প্রাণ, সর্বত্র ভগবানকে দেখেন, যে ডাকছে ভাবছে ব্রহ্মই আমাকে ডাকছে, চলে গেলেন। এই নাও কাঁধে নাও, ভাবছেন ব্রহ্মই উপদেশ করছেন, কাঁধে দিলেন, হাঁটো চলো। উনি চলছেন, যখনই হাঁটছেন তখনই লাফিয়ে লাফিয়ে হাঁটছেন, লাভ দিচ্ছেন, যখনই তিনি লাভ দিচ্ছেন, কাঁধের উপরে আছে পালকি, পালকির উপরে আছে রাজা রঘুবন, তার সমস্ত শরীরটা লাফিয়ে লাফিয়ে উঠছে। ব্যাপারটা কি ভাই, এত লাফালাফি করলে তো বমি পেয়ে যাবে আমার, কে এরকম লাফাচ্ছে? তখন তিনজন পালকি বাহক বলল, বাবা একজনের তো করোনা হলো, ওকে সাইড করে দিলাম, একাকিত্বে সে আছে এখন, একজন বিশেষ ব্যক্তিকে নিয়েছি, খুব হৃষ্টপুষ্ট, ভালো দেখতে, চেহারাও ভালো, ভাবলাম ঠিক মতো হাঁটবে, কিন্তু লাফিয়ে লাফিয়ে হাঁটছে কেন বুঝতে পারছি না। তখন নিরীক্ষণ করে প্রত্যেকেই তাকালেন, তো দেখতে পেলেন পিপীলিকার শাড়ি যাচ্ছে, পদচাপে যাতে পিপীলিকা না মারা যায়, কৃষ্ণের জীবকে মারবার অধিকার কারণ যে জীবনদান করতে পারে না সে কি করে মারে? চৈতন্য ভাগবতে এই বলি প্রসঙ্গে মহাপ্রভু বলেছেন, আগেকার ঋষিগণ যাগযজ্ঞ করতেন, বৃদ্ধ গাভী বৃদ্ধ অশ্বকে ছেদন করে তার মেদ দিয়ে,
অশ্বমেধ গোমেধ যজ্ঞাদি করবার পর যজ্ঞের শেষে যে শক্তি সঞ্চয় করতেন সেই যজ্ঞের শক্তিতে আবার কচি গাভী এবং কচি অশ্ব তারা সৃষ্টি করতেন। এই ক্ষমতা তাদের ছিল, এই জন্য যজ্ঞে তারা পশু নিধন করতে অধিকারী ছিলেন। কিন্তু এখনকার কোনো ব্রাহ্মণ পারবে? সম্ভব নাকি? তো যে সৃষ্টি করতে পারবে না সে বধ করবে কি প্রকারে? যে গাছ লাগাতে পারবে না সে গাছ কাটবে কি প্রকারে? যে নিজে মিথ্যা কথা বলে সে লোককে সত্য কথা বলার উপদেশ দেবেন কি প্রকারে? স্বয়ং অসিদ্ধ কথং পরং সাধয়েত, ন্যায়শাস্ত্র বলছেন যিনি নিজে অসিদ্ধ তিনি অন্য কাউকে সিদ্ধ করবেন কি প্রকারে? অতএব কাটা যাবে না, মারা যাবে না, সবার মধ্যে কৃষ্ণ আছেন, এইটাই বৈষ্ণব ধর্ম। সেই সেই বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কৃষ্ণ অধিষ্ঠিত আছে পিপীলিকাতে, কি করে তার উপরে আমি পাদপ্রহার করব? তাই লাফিয়ে লাফিয়ে চলছে রঘুগণ, অকথা কুকথা বলছেন, হ্যাঁ কেন হাঁটতে পারবে, শরীরে জোর নাই তো তোমার, রোগা পিং পিঙে টিং টিঙে নানান কথা বলছেন। মনে মনে চিন্তা করছেন জড় ভরত, যা বলছে বলুক উত্তর দেব না, কিন্তু পরক্ষণেই চিন্তা করছেন আমাকে যে অকথা কুকথা রঘুগণ বলছেন, ক্ষত্রিয় আমাকে অকথা বললে তার নিশ্চয় বৈষ্ণব অপরাধ হবে, আর বৈষ্ণব অপরাধ মহৎ অপরাধ, তাতে ওরই অকল্যাণ হবে। আর আমার আশ্রয়ে আমার কাঁধে আছে রাজা রঘুগণ, বৈষ্ণব অপরাধে তার যদি অকল্যাণ হয় ইতিহাস বলবে যে বৈষ্ণবের আশ্রয়ে থেকেও রাজার অকল্যাণ হলো, বৈষ্ণব সমাজের এইটা অপযশ হবে। তাই কি করতে হবে? এর অপরাধ স্খলন করতে হবে। আমি না কথা বললে এর অপরাধ স্খলিত হবে না। তাই জড় ভরত জন্মাবধি ছিলেন মৌনী, আজকে মুখ খুললেন, প্রথম মুখর হলেন। মুখর হলেন তো জড় ভরত রঘুগণ সহ নিখিল বিশ্বের মানবের মঙ্গল করেই ছেড়ে দিলেন। তিনি বললেন, ভো রাজন, আমি রোগাও নই, মোটাও নই, বেটেও নই, ঘাটও নই, ফর্সাও নই, কালোও নই, আমি দেহ নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এইরকম কথা যখন পালকি বাহকের মুখ থেকে বেরিয়ে গেল, রাজা রঘুগণের মাথা খারাপ। আর সাধারণ পালকি বাহক তার মুখে বেদান্তের কথা, যেই পালকির পর্দা সরিয়ে দেখলেন, দেখছেন জড় ভরতের বাম স্কন্ধে যজ্ঞোপবীত পরিশোভিত উজ্জ্বল পৈতে দেখতে পেলেন, উপবীত দেখতে পেলেন। যেই উপবীত দেখতে পেয়েছেন সঙ্গে সঙ্গে পালকির থেকে লাফ দিয়ে নিচে নেমেছেন, আর জড় ভরতের পায়ে পড়ে গিয়েছে, হে ব্রাহ্মণ দেবতা রক্ষা করুন আমার, আমি বিষ্ণুর সুদর্শন চক্রকে ভয় পাই না, শূলপানি মহাদেবের ত্রিশূলকে ভয় পাই না, যমের কালদণ্ডকে ভয় পাই না, ব্রহ্মা রক্ষমালা কমণ্ডলুকে ভয় পাই না, আমি ভয় পাই একমাত্র সৎ ব্রাহ্মণের মুখ থেকে বেরিয়ে যাওয়া অভিসম্পাদকে, আপনি কৃপা করে আমাকে অভিশাপ দেবেন না, শুনেছি ব্রাহ্মণের অভিশাপ পুরো বংশকে নষ্ট করে। জড় ভরত ব্রাহ্মণ বলছেন, চিন্তা করো না রাজা, আমি ওই রকম খতরনাক ব্রাহ্মণ নই, আমি জানি অভিসম্পাদ দিলে শক্তি ক্ষয় হয়, স্থির হয়ে বসো। রাজা রঘুগণ কিছুদিন হলো সৎসঙ্গ করছিলেন, তা প্রথম প্রথম ভাগবত পাঠ শুনলে দেখবেন অনেক রকম বুলি মুখে আসে, এবং শুধু তাই নয়, প্রথম প্রথম ভাগবত পাঠ শ্রবণ করলে অনেক সময় শ্রোতা সাধারণ নিজেকেই বড় বড় পাঠক মনে করেন, আর পাঠ আস্বাদন করার থেকে পাঠের খুঁত ধরতে তারা বেশি আগ্রহী হন, কেননা প্রথম প্রথম শুনেছেন, এখনো হজম করতে পারেননি, পাঠটা পরিপক্ক হননি, তাই খুঁত ধরাতেই তাদের বেশি আগ্রহ দেখা যায়। ওই রকম শ্রোতা রঘুগণ জড় ভরতকে বলছেন, বাবা কয়েকটা প্রশ্ন আছে আমার, মনে করব। বলছেন, হ্যাঁ করুন। আচ্ছা, আপনি যে বললেন আপনি বেটেও নন, খাটোও নন, রোগাও নন, মোটাও নন, তার মানে আপনি আত্মা, তা খুব ভালো কথা, তা দেহকে শীত উষ্ণ প্রভাবিত করে না? বলছেন, হ্যাঁ করে। তাহলে দেহকে যদি করে, দেহের ভেতরেই তো থাকে দেহি আত্মা, মনে করুন আগুনের উপরে একটা পাত্র দেওয়া হলো, তার পাত্রের ভেতরে জল দেওয়া হলো, জলের উপরে তণ্ডুল চাল দেওয়া হলো, আগুন জ্বলছে, পাত্র গরম হবে, জল গরম হবে, তণ্ডুল গরম হবে, ভাত হবে,
তাহলে আগুন প্রভাবিত করছে পাত্রকে, পাত্রের উষ্ণতা প্রভাবিত করছে জলকে, জল প্রভাবিত করছে তণ্ডুলকে, তবে ভাত হচ্ছে। তার দেহকে শীত উষ্ণ সুখ দুঃখ আদি প্রভাবিত করবে, অথচ দেহের আধারে দেহপাত্রে আত্মা আছে, আত্মাকে প্রভাবিত করবে না কেন বলতে পারেন? জড়ভরত মনে করলো, এই যা যুক্তি দিলাম এই খণ্ডন বোধ হয় জড়ভরত আর জীবনে করতে পারবে না। আমি একটা বিরাট কিছু একটা করে ফেললাম, বিরাট কিছু বলে ফেল, এরকম ভাব একটা। জড়ভরত বলল, বাবা তুমি যে দৃষ্টান্ত দিলে এখানে আগুন দেখা যায়, হাতেও ছোঁয়া যায়, পাত্রেরও অবয়ব আছে ছোঁয়া যায়, তার একটা আকার আছে, জলেরও একটা ফর্ম আছে লিকুইড ফর্ম, তার উপরে তণ্ডুল, তারও আকার আছে, সবগুলো সাবয়ব অবয়ব আছে, কিন্তু যার সঙ্গে এই সাবয়ব দ্রব্যগুলির তুমি তুলনা দিচ্ছ আত্মা, ওই আত্মাকে কি তুমি দেখেছো বাবা? না। তোমার বাবা দেখেছে? না। তোমার ঠাকুরদাদা দেখেছে? না। তোমার চোদ্দ পুরুষ দেখেছে? না। তাহলে আত্মার কোনো অবয়ব নাই, আত্মা নিরবয়ব। তাহলে নিরবয়ব একটি তত্ত্বকে বোঝাতে গিয়ে তুমি সব সাবয়ব দৃষ্টান্ত প্রদান করেছ, এখানে সাবয়ব দৃষ্টান্তে নিরবয়ব তত্ত্বকে প্রতিপন্ন করা যায় না, এখানে দৃষ্টান্ত দৃষ্টান্তিক ভাব সম্বন্ধে তোমার ত্রুটি আছে, যাও ভালো করে সাধু সঙ্গ করো, কপিল ভগবানের চরণে ভালো করে পড়ো, আগে বোঝো দৃষ্টান্ত কাকে বলে, দ্রাষ্টান্তিক কাকে বলে, দৃষ্টান্ত দ্রাষ্টান্তিক ভাব সম্বন্ধ কাকে বলে, এইগুলো বুঝে শুনে তারপরে তুমি প্রশ্ন জিজ্ঞাসা করবে। প্রশ্ন জিজ্ঞাসা করতে গেলেও অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়, নইলে বেলাইনের প্রশ্ন প্রাসঙ্গিক হয় না। বুঝে গেলেন রাজা রঘুগণ যে আমি কার পাল্লায় পড়েছি, কোথায় এসে আমি জিজ্ঞাসা করছি? উনি গেলেন গঙ্গাসাগর সঙ্গমে, সেখানে কপিল ভগবানের চরণে প্রপন্ন হলেন এবং ভালো করে সাধু সঙ্গে ধন্য হলেন। এ হচ্ছে ভরত চরিত্র, অনেক বড়, অনেক বৃহৎ। ভরত চরিত্র অনেক সময় সাপেক্ষ পাঠ, অল্প সময়ে করা যায় না, তথাপি এর নিচোড়, এর নির্যাস, এর সারাৎসার আমি আপনাদের কাছে তুলে ধরলাম। বলিয়ে ভরত মহারাজ কি, এই রাজা ভরতের নাম অনুসারেতেই এই বর্ষের নাম ভারতবর্ষ। আগে নাম ছিল অজনাভ বর্ষ, জম্বুদ্বীপ। ভরতের এমন কীর্তি, মহান কীর্তি, তার অমর কীর্তির জন্য এই দেশের নাম হয়ে গেল ভারতবর্ষ। বলে ভারতবর্ষ কি জয়, ভারত মাতা কি জয়।